সংবিধান ধর্মীয় গ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না, বলেন আমির খসরু। এদিকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এখনই পদত্যাগ করুন, বললেন মির্জা ফখরুল। জানিয়ে দেব লাগাতার রাজপথে অবস্থান নিতে চায় বিএনপি। এদিকে পুলিশ দিয়ে সব হবে না, তারা তো ফেরেস্তা না, বললেন শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো, ভোমরা বন্দরে ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংবিধান ধর্মীয় গ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না, বললেন আমির খসরু। ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের সুবিধা মতো সংবিধান পরিবর্তন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা এখন সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চায়। কিন্তু সংবিধান পরিবর্তনশীল, এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয়। আমির খসরু বলেন, সংবিধান পরিবর্তনশীল, এটা স্থায়ী কিছু না, সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয়, জনগণের চিন্তার প্রতিফলন সংবিধান। আওয়ামী লীগ সংবিধানের এক তৃতীয়াংশ পরিবর্তন করে বলছে, সংবিধান কোনোদিন পরিবর্তন হবে না, সংবিধান জাতীয় ঐক্যমত বা গণভোটের মাধ্যমে পরিবর্তন হতে পারে। জানিয়ে তিনি বলেন, সংবিধানের সাত ধারার স্পষ্ট বলা হয়েছে, সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। যখন জাতীয় পার্টি আওয়ামী লীগ জামায়াত ইসলাম মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা গণতন্ত্র উন্নয়ন বজায় রেখে বেগম খালেদা জিয়া সংসদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এককভাবে এটা পরিবর্তন করেছে। বিচার বিভাগ সংবিধানের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগের মূল দায়িত্ব হচ্ছে সংবিধান আইনের সুরক্ষা করা, তার কোনোটাই কি তারা করেছে? এটা না করে বিচার বিভাগের একটি অংশ রাজনীতিবিদের দায়িত্ব পালন করছে। বিএনপি এ নেতা বলেন, আজকে পুলিশ, বিচার বিভাগ, সরকার কর্মকর্তা, লুটেরা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের একটি অংশ মিলে একটি রেজিম তৈরি করেছে। নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নয়, আমাদের প্রতিদ্বন্দ্বী এ অংশ আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মূলত শেখ হাসিনার নেতৃত্বে এই অংশ ক্ষমতা চালাচ্ছে। তিনি আরও বলেন, সংবিধানের উসিলায় আওয়ামী লীগ ভোট চুরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে শুধু ভোটের দিন ভোট চুরি হয় না, সারা বছর ধরেই ভোট চুরির প্রকল্প চলে। মিথ্যা ও গায়েবী মামলা ও এই প্রকল্পে অংশ জানিয়ে আমির খসরু বলেন, খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দিতে হবে, তারেক রহমানকে মিথ্যা মামলায় বিদেশে পাঠিয়ে দিতে হবে, কারণ এদের প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। মেয়েবি 40 থেকে 50 লাখ নেতাকর্মীকে গায়েবী মামলা দিয়ে জেলে পাঠাতে হবে, কারণ তাদের যে গণতান্ত্রিক স্পৃহা আছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেই। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এখনই পদত্যাগ করুন, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সরকার তাদের ইচ্ছেমতো ডিসি ও সি নিয়োগ দিয়েছে, সব জায়গায় সরকারের পদপুষ্ট কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। মির্জা ফখরুল বলেন, সরকার তাদের ইচ্ছেমতো ডিসি ও সি নিয়োগ দিয়েছে, সব জায়গায় সরকারের মদতপুষ্ট কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। মির্জা ফখরুল বলেন, বিরোধী দলকে হয়রানি করার জন্য মামলা হামলা দেওয়া হচ্ছে, ঢাকায় প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী আদালতে হাজিরা দিচ্ছেন। তিনি বলেন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, তাই সরকারকে অনুরোধ জানাবো, সময় থাকতে এখনই পদত্যাগ করুন, আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে, এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। বিএনপি মহাসচিব আরও বলেন, এই সরকার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই সরকার নির্বাচিত সরকার নয়, তারা জোর করে ক্ষমতায় টিকে আছে, তারা আবারও একটি নির্বাচন করতে চায়, যেমন 2014 এবং 2018 সালের করেছিল, এবারও ভোট ছাড়া একইভাবে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা পরিষ্কার করে বলছে, আপনার ওই জারি জুরি চলবে না, এবার আর বোকা বাড়ানো যাবে না। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছি, বামফ্রন্ট, ইসলামী জোট, সবার দাবি একটাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নাই। মির্জা ফখরুল বলেন, আজকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে, খালেদা জিয়াকে একইভাবে সাজা দেওয়া হয়েছে, তারেক রহমানকেও একইভাবে সাজা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারের আচরণে আজকে দেশের বাইরে থেকে বলা হচ্ছে, আগের দুইটি নির্বাচনের মতো নির্বাচন হলে চলবে না, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে হবে। আজকের সমগ্র পৃথিবী বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, সে কারণে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। লাগাতার রাজপথে অবস্থান নিতে চায় বিএনপি। রংপুর এবং রাজশাহী দুই অঞ্চলে দুই দিনে তারুণ্যের রোড মার্চ শেষে 8ই সেপ্টেম্বর বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে। আজ শনিবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত এবং আগামীকাল রোববার বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত এই রোড মার্চ হবে। এরপর থেকে এক দফা দাবিতে আগামী সোমবার যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি এবং তার সমমনোনয়নগুলো। বিএনপি নেতারা বলছেন যে 18 তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যেতে চায় বিএনপি এবং এই কর্মসূচিগুলো রাজপথে অবস্থানের মতো হতে পারে বলে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছে। বিএনপি মনে করছে, রাজপথে অবস্থানের মধ্য দিয়েই ঢাকাকে বিচ্ছিন্ন করে
দেওয়াই তাদের কর্মসূচির প্রধান লক্ষ্য। তবে এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং কোনো সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি দুইজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে 8ই সেপ্টেম্বর বিএনপি যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি হলো লাগাতার কর্মসূচি। এই কর্মসূচিতে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, সহিংস করা হবে না। বিএনপি কী ধরনের লাগাতার কর্মসূচি দিতে পারে, এরকম বক্তব্যে তারা বললেন যে সবগুলো বিভাগ থেকে ঢাকা অভিমুখ রোড মার্চ হতে পারে কিংবা সারা দেশে একযোগ গণমিছিলের মাধ্যমে রাজপথে অবস্থানের কর্মসূচি হতে পারে। আজ এবং আগামীকালের কর্মসূচির পরপরই বিএনপি নেতারা লঞ্চনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলবেন এবং তারেক জিয়ার সাথে কথা বলে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় গণমাধ্যমকে বলেছেন, আমাদের কর্মসূচির প্রধান লক্ষ্য হলো জনগণকে রাজপথে নিয়ে আসা এবং জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা। লাগাতার রাজপথে অবস্থানের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা এবং জনগণের স্বাভাবিক চলাচল বিঘ্ন হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং এক দফা অর্জন না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ হলো জনগণের জনমনে হেফাজত করা এবং যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। কেউ যদি জনগণকে জিম্মি করতে চায় বা রোড মার্চের নামে ঢাকা অবরোধ করতে চায় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। বিএনপি নেতারা মনে করছেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, 8ই সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে এক মাসের মধ্যে চূড়ান্তভাবে সরকারকে কোণঠাসা করতে হবে। তবে সংশ্লিষ্টরা মনে করেছেন যে বিএনপির অনেকে এই ধরনের কর্মসূচিকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আদৌ সরকারকে চাপে ফেলা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ রোড মার্চ বা পদযাত্রাতে যখন রাজপথ বন্ধ করে দেওয়া হবে তখন সাধারণ নাগরিকদের জন্য ভোগান্তি হবে, পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে এবং তার দায় পড়বে বিএনপির ওপর। এই ধরনের কর্মসূচির মধ্যে পালন করার মধ্যে সাংগঠনিক শক্তি বিএনপির আছে কিনা তা নিয়েও কারো কারোর মধ্যে প্রশ্ন উঠেছে। পুলিশ দিয়ে সব হবে না, তারা তো ফেরেস্তা না, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, 1800 পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব হয়ে যাবে এটা সম্ভব না। আমরা সবাই আশায় থাকি পুলিশ সব কিছু করে দেবে, কিন্তু পুলিশ তো ফেরেস্তা না, তারা সব পারবে না। আমাদের জগতে হবে, জাগতে হবে। তিনি বলেন শেখাচ্ছেন আওয়ামী লীগ সম্পদ না, শেখাচ্ছেন এখন বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের ভবিষ্যৎকে মেরে ফেলা হয়েছে, শেখাচ্ছেন আমাদের সবার সম্পদ। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যদি চান এই 2 লাখ মানুষ মারা যায় ভেবেছেন কি হবে। এক হলি আর্টিজান হামলায় বিদেশি বায়াররা আশা বন্ধ করে দিয়েছিল, আর এই সুযোগ যদি তারা পায় ওরা একটি পদলেহনকারী গ্রুপকে বসাতে চাচ্ছে, তখন এ দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। শামীম ওসমান বলেন, আমি প্রথম যখন পার্লামেন্টে গেছি তখনই TND নিয়ে কথা বলেছি। আমি বলতে বলতে এক পর্যায়ে বললাম এটা করে দেবেন নয়তো পদত্যাগ করব। তখন প্রধানমন্ত্রী এটা করে দিতে বললেন, আজ সেটার কাজ সেনাবাহিনী করছে, এখানে সব ব্যবসায়ীরা আছেন, এখানে পলিটেকনিক্যাল স্কুল হচ্ছে, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, আরও অনেক কাজ হবে। এতে শুধু নারায়ণগঞ্জ নয়, উত্তরাঞ্চলের মানুষ এখান থেকে সুবিধা পাবে। ভোমরা বন্দরে ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার 2। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। ভোমরা স্থল বন্দর CNTF এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকসুদ খান ও তার ম্যানেজার মহসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাতক্ষীরা সদর থানা মোড় এলাকা থেকে মকসুদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতনের শিকার ব্যবসায়ী সাউদ সাদাত শনিবার সকালে মকসুদ খান ও ম্যানেজার মহসিন আলী সহ 5 জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানার মামলা করেন। মকসুদ খান সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাস্টারপাড়া এলাকার মাস্টার মাহফুজুর রহমানের ছেলে, আর মহসিন আলী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার OC মহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে 13 দিন ধরে ভোমরায় মকসুদ খানের ম্যানেজার মহসিন আলীর বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে মকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এই সময় আটক করা হয় মহসিন আলীকে। শনিবার সকালে চট্টগ্রাম ব্যবসায়ী বাদী হয়ে মকসুদ খান ও ম্যানেজার মহসিন আলী কর্মচারী আকাশ হোসেন, রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মকসুদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মকসুদ খান জানান, সাউদ সাদাতের সঙ্গে 4 মাস ধরে ব্যবসা চলছে, লেনদেনও ভালো ছিল, তবে কোরবানি ঈদের 10 দিন আগে তার কাছ থেকে 1,23,00,000 টাকার শুকনো মরিচ রসুন পেঁয়াজ নেন সাউদ, কিন্তু টাকা দেননি তিনি। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়। ব্যবসায়ীকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে মকসুদ খান আরও বলেন, আমার ম্যানেজারের সঙ্গে তিনি এক কক্ষে থাকতেন, খাওয়া দাওয়া করতেন। 17ই সেপ্টেম্বর রোববার পাওনা 50,00,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরণের নাটক করছেন।
চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা ব্যবসায়ী সাউদ সাদাত কিশাত কিরার ভোমরায় 13 দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে পুলিশের কাছে শুক্রবার অভিযোগ করেন তার স্ত্রী ফারানা রেজা। পরে শুক্রবার সন্ধ্যায় তাকে মহসিনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।